ফাউল করলে খবর আছে, ফাউল করলে খবর আছে। আমরা কারোর জন্য তদবির করতে পারবো না। নির্বাচনের আইনে যার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সে মাঠ চলে গেছে, আমরা কারোর জন্য তদবির। সারা বাংলাদেশ আওয়ামী লীগের যত প্রার্থী আছে, যত স্বতন্ত্র প্রার্থী আছে, সবাইকে বলবো নির্বাচনের আচরণ বিধি মেনে চলতে। লাখো শহীদের রক্তে ভেজা সংবিধানকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের স্বাধীনতার আদর্শকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। নাই বলে খেলোয়াড় নাই, 1896 জন খেলোয়াড় আছে, খেলা হবে, ফাইনাল খেলা 7ই জানুয়ারি, ঠিক আছে? বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, বাংলাদেশে নির্বাচনকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশের সংবিধান লাখো শহীদের রক্তে ভেজা সংবিধানকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের স্বাধীনতার আদর্শকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প। সারা বাংলাদেশ আওয়ামী লীগের যত প্রার্থী আছে, যত স্বতন্ত্র প্রার্থী আছে, সবাইকে বলবো নির্বাচনের আচরণ বিধি মেনে চলতে। ফাউল করলে খবর আছে, ফাউল করলে খবর আছে। আমরা কারোর জন্য তদবির করতে পারবো না। নির্বাচনের আইনে যার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সে মাঠ চলে গেছে, আমরা কারোর জন্য তদবির কোর্টে তদবির করি না, কমিশনেও তদবির করি। আজকেও বলতে চাই, নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে, নির্বাচনে যারা বাধা দেবে, তারা কিন্তু আইনি ব্যবস্থা মুখোমুখি হবে।